আমাদের কুচি ধরা দেখতে সরাসরি আপনারা দেখুন কিভাবে আমরা কুচি মারি। এই যে কুচির বাচ্চা, এই দেখেন প্রিয় দর্শক, দেখেন যে কি পরিমাণ এরির ভিতরে যে বাচ্চা আছে। আজকে আপনাদের নতুন একটি ভিডিও পর্বে আসছে যে কুচি মাছ কীভাবে ধরে লাইভ আপনাদের দেখাবো। কিন্তু আমাদের এক ইতিমধ্যে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল পথে, সে কুচি মাছ ধরে, তা তার কাছ থেকে আজকে কিছু কথা শুনবো যে সে কীভাবে কী ধরে আর কী দিয়ে ধরে, আদারটা কীভাবে গাঁথে। ভাই বড়শিটা কীরকম? এটা কি দিয়েছেন আদার? এটা এটা কি আদার? এটা এই বিলটা থেকে এখন মাছ ধরা হবে, আপনাদেরকে আমরা লাইভ দেখাবো যদি আমাদের সাথে থাকেন আপনারা। পাইছেন ভাই কারা? হ্যাঁ প্রিয় দর্শক, আমার এক ইউটিউবার ভাই আসছে আমাদের কুচি ধরা দেখতে। সরাসরি আপনারা দেখুন কিভাবে আমরা কুচি মারি, কিভাবে ধরি। এই ভাই কিন্তু কুচি ধরার খুবই এক্সপার্ট। আজকে ভাইয়ের সাথে সাক্ষাতে তার সাথে আসলাম। ধান ক্ষেতের ভিতরে একটা গদ পাইছি, একটু চেষ্টা করি দেখি মাছটা পাই কিনা। হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখবো, দর্শকও দেখবে সবাই। এই যে একটা গদ, এই যে একটা গত, এইটার মধ্যে কুচি আছে। আমি গতটা উঠোই, ওই যে কুচির বাচ্চাও দেখা যাচ্ছে। বাচ্চাও আছে? হ্যাঁ। প্রিয় দর্শক আপনারা দেখেন সরাসরি, এটি কোনো ফেক ভিডিও না, এটি ডাইরেক্ট সরাসরি দেখেন। এই দেখেন কীভাবে বাচ্চা পুরা ই করছে, বাচ্চাটা তোলা যায়। এই দেখেন কতগুলো বাচ্চা, ওই যে লাল লাল, এই যে লাল লাল সব কুচির বাচ্চা, এই পদ এই পদ দিয়ে কুচি আসবে। আজকে কুচি আমরা ধরবো কি দিয়ে ভাই, দেখে জিনিসটা। এই যে একটা বড়শি, এই বড়শির মুখে আদার দিয়ে, এরপর আমি ধরবো। ধরলেই আদার ধরবে? যদি ও খায় তাহলে আমি মারতে পারবো। আচ্ছা আদারটা দিই, কুচি হয়তো আসি দেখি। আপনি সোজা পদ্ধতি, সহজ, একদম সহজ। এই যে আমি আদারটা গাচ্ছি, এই যে আমি আদারটা গাচ্ছি, এই যে আমি বড়শি দিয়ে দিলাম। এই যে কুচির বাচ্চা, এই দেখেন প্রিয় দর্শক, দেখেন যে কি পরিমাণ এরির ভিতরে যে বাচ্চা আছে, করিয়া মরছে কেটে। এরপরে এই বাচ্চাটা ছাড়ছে, ডিমগুলো নষ্ট করা যাবে না, বুঝছেন না? এই ডিমগুলো একটাও নষ্ট হবে না, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ। বর্ষিতে খাচ্ছে না আদার, যেহেতু বর্ষিতে আদার খাচ্ছে না, ভাইয়ের কাছে নতুন একটা পদ্ধতি বের করতেছে, সেই পদ্ধতি থেকে কুচিটা ধরবে। দেখা যাক কি পদ্ধতিটা বের করে, আমরা দেখার জন্য অপেক্ষায়। ডাইরেক্ট গলায় ফাঁস দিয়ে টানি উঠে নিয়ে যাবেন।
খুলটি যখন নড়া দেবে তখন আমি এদিকে টান দেবো। এটা একটা সংকেত আর কি, এটা সংকেত। কাঠিটা যখন নড়া দেবে তখন টান দেবে। ভাই সাকসেস অবশেষে, কঠিন চেষ্টা করার পরে কুচিটা ধরা হলো। সিস্টেম দেখছেন, ফাঁস ফাঁসের মতন দিয়ে যখন বসিতে খেলো না তখন এই সিস্টেমে আমরা সার্থক। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাকে দেখাতে পেরেছি। আগামীতে এর চেয়ে ভালো ভিডিও আপনাদের উপহার দেব অন্য অন্য পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।